আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আর অপো নতুন একটি মডেল অপো রেনো 8 এর আনবক্সিং করতে যাচ্ছি। এটা আসলে ফ্ল্যাগশিপ ডিভাইসের একটি ফোন, ফোনটা খুবই ভালো করেছে আর এটা এখনও হচ্ছে প্রি বুকিং চলতেছে, এটা এখনও হচ্ছে অ্যাভেলেবেল নেই মার্কেটে। এটা প্রি বুকিং করলে হচ্ছে মার্চের 6 তারিখেই হচ্ছে হাতে পেয়ে যাবেন আপনারা। তো চাইলে হচ্ছে আপনারা এখনই ফোনটা দেখতে পারেন, আর আমি যেহেতু আনবক্সিং করছি সেটাও হচ্ছে দেখে আপনারা চাইলে প্রি বুকিং করে নিতে পারেন। প্রথমে হচ্ছে বক্সের ভিতরে কী কী আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বক্সের ভিতরে হচ্ছে ওয়ারেন্টি কার্ড, তারপর হচ্ছে সিম খোলার পিন, সেফটি গাইড এবং হচ্ছে একটা ব্যাক কভার আছে। আর এই ব্যাক কভারটা কিন্তু এবার খুবই সুন্দর করেছে। আর এখন হচ্ছে আমি ফোনটা হাতে নিয়ে নিচ্ছি, ফোনটা কিন্তু অসম্ভব সুন্দর এবং হ্যান্ড গ্রিপটাও হচ্ছে খুবই ভালো। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে অপো রেনো 8টা। এছাড়াও হচ্ছে এটা এখন আমি ওপেন করে আপনাদেরকে এটার আরও ডিটেলস দেখিয়ে দিব। তো এটা ওপেন হতে হতে চলেন দেখে নিই বক্সের ভিতরে আর কী কী আছে। তো এটা ওপেন হতে থাকুক, বক্সের ভিতরে আর কী আছে সেটা দেখে নেওয়া যায়। বক্সের ভিতরে আছে চার্জার, সাথে হচ্ছে মানে অ্যাডাপ্টার প্লাস হচ্ছে ডাটা কেবল। অ্যাডাপ্টারটা হচ্ছে 36 ওয়াটের সুপার গো প্লাস চার্জার। চার্জারটা যেহেতু 36 ওয়াটের, ফোনটা চার্জ হতে খুব একটা বেশি সময় লাগবে না, চার্জ অনেক দ্রুতই হয়ে যাবে। আর এই ফোনের কালার দুটা কিন্তু শুরুতেই দেখিয়ে দিয়েছি, আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আমি মনে করছি, কারণ আমার কাছে পার্সোনালি ফোনটা খুব ভালো লেগেছে, দুইটা কালারই সুন্দর। এবং এটা ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছে 32 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরাতে পাচ্ছে 100 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো ফোনটার লুকিংটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন কত বেশি গর্জিয়াস লাগছে ফোনটা। আপনাদের সাইডগুলোও দেখিয়ে দিচ্ছি এবং এটাতে পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। এছাড়াও লুকিংটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই বেশি ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। এবং সেটিংটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার ফোনটা কত বেশি স্মুথ এবং হচ্ছে কত বেশি দ্রুত স্ক্রলিং করা যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। এছাড়াও দেখেন এটাতে কালারওয়েজ পাচ্ছেন 13, পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্সনও হচ্ছে 13 পাচ্ছেন এবং 8 জিবি র্যামের সাথে 8 জিবি র্যাম এক্সটেন্ড করা যায়। আর এটাতে কিন্তু হচ্ছে ব্রেথ লাইট যেটা আছে মানে অরবিট লাইট, 8টা কালারে চেঞ্জ করা যায়। তো সেই কালারগুলোও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন প্রথমেই হচ্ছে আমি রেড কালারটা সিলেক্ট করে নিলাম, কত চমৎকার সুন্দর লাগছে। এবং হচ্ছে অরেঞ্জ কালার, 8টা কালারই সুন্দর, প্রত্যেকটাই আমি হচ্ছে আপনাদেরকে আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম, নয়তো হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের ফোন কল আসলে কিংবা ফোন চার্জিংয়ের সময়, SMS-এর সময়, নোটিফিকেশনে আপনারা হচ্ছে যেটা যেভাবে ইউজ করতে চান ওইভাবে ইউজ করতে পারবেন। তো আমার কাছে কিন্তু লালটাই বেশি সুন্দর লেগেছে, এমনিতেও আমার কাছে লাল কালারই ভালো লাগে। তো ফোনের সেটিংটাও হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এটাতে হচ্ছে এক্সটার্নাল মেমোরি কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন দুইটা সিমের পাশাপাশি। এছাড়াও এটার ওয়েটটা কিন্তু খুবই কম পাচ্ছেন, অবশ্যই এটা তো অরেঞ্জ এবং ব্ল্যাকের দুই রকম ওয়েট, যেহেতু হচ্ছে অরেঞ্জ কালারটা লেদারের তো লেদারের ওয়েট একটু বেশি। এবং এটার ক্যামেরাতে অনেকগুলো ফাংশন পাচ্ছেন, সেটাও একটু আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। তো এটাতে কিন্তু ডুয়েল ভিউ ভিডিও আছে এবং ডুয়েল ভিউ ভিডিওতে হচ্ছে লেআউটগুলো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখার সুবিধার্তে হচ্ছে ভিডিওতে দেখিয়ে দিলাম। এছাড়াও এক্সট্রা HD মোড আছে, প্যানোরামা আছে, এছাড়াও হচ্ছে স্ক্যানার আছে, অনেক কিছুই আছে। ফোনটা হাতে নিয়ে দেখলে আরও বেশি ভালো লাগবে, তো আপনার নিকটস্থ যে কোনো অপর আউটলেটে গিয়ে দেখে নিতে পারবেন। এই যে দুইটা কালার, আমার কাছে তো অরেঞ্জ কালারটা বেশি সুন্দর লেগেছে, কারণ অরেঞ্জ কালারটা হচ্ছে স্টিচ করা আছে, ওটাকে বেশি গর্জিয়াস লাগে, কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। তো অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার দুইটাই সুন্দর। অরেঞ্জ কালারটার নাম আসলে হচ্ছে সানসেট অরেঞ্জ এবং ব্ল্যাকটা হচ্ছে স্টেরি ব্ল্যাক, দুইটা কালারই খুবই সুন্দর। এবং এটা যারা প্রি বুকিং করবেন প্রি বুকিংয়ে পেয়ে যাচ্ছেন এই গিফট বক্সটা। তো এই গিফট বক্সে কী আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। গিফট বক্সে কিন্তু সাকিব আল হাসান সহই আছে, যাদের কাছে সাকিব আল হাসান পছন্দ তারা কিন্তু ফোনটা প্রি বুকিং করতে অবশ্যই দেরি করবেন না, কারণ দেরি করলে হচ্ছে গিফটটা মিস হয়ে যাবে। এছাড়াও প্রি বুকিং করলে কিন্তু 3 মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, আপনি যদি ইচ্ছাকৃত ফোনটি ভেঙে ফেলেন সেটা কিন্তু কোম্পানি উইদাউট কস্টিংয়েই হচ্ছে আপনাকে করে দিবে। তো আপনারা চাইলে প্রি বুকিং করে এই সুবিধাটাও নিতে পারেন। এছাড়াও আছে আর অনেকগুলো অফার, তো আপনারা যে কোনো আউটলেটে গিয়ে সেই সুবিধাগুলো জেনে নিতে পারেন। আল্লাহ হাফেজ।